রাতের অন্ধকারে সিপিএম এর দেওয়াল লিখনে কালি শুরু রাজনৈতিক তরজা অভিযোগে তিন শাসক দল ও বিজেপির দিকে নদীগ্রামের বয়ালের ঘটনা সামনে আসতেই আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে বিভিন্ন রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই নেমে পড়েছেন মাঠে নির্বাচনী প্রচারের পাশাপাশি দেওয়াল লিখন শুরু করেছে বেশ কিছু রাজনৈতিক দল নদীগ্রামের বিভিন্ন জায়গায় সমস্ত রাজনৈতিক দলগুলি দেওয়াল লিখনের মাধ্যমে তাদের প্রচার শুরু করেছে প্রার্থী তালিকা প্রকাশ না হলেও প্রার্থীর নাম বাদ দিয়ে লিখনের কাজ শুরু হয়েছে নদীগ্রাম বয়ান এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মঙ্গল জগবুথে গত পরশু রাত্রে সিপিএম এর দেওয়াল লিখনকে কালি দিয়ে মুছে ফেলার ঘটনা ঘটেছে সিপিএম এর জেলা কমিটির সদস্য পরিদাস পাটনায়ক বলেন নদীগ্রামে বিজেপি এবং তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে যার ফলে বিজেপি তৃণমূলকে সেট করে এবং তৃণমূল বিজেপিকে সেট করে চলতে চাইছে যখন মানুষ জোট বাঁধে তখন তৃণমূল ভয় পেয়ে দেওয়ালে লিখনে কালি দিচ্ছে প্রকৃত 2007 সালে কারা রক্ত দিয়ে হোলি খেলেছিল তা বর্তমানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে মানুষ পরিষ্কার জানতে পারছে আর সেজন্যই ধীরে ধীরে মানুষ জোট বাঁধছে নদীগ্রামে ধীরে ধীরে তৃণমূল মাটি হারাচ্ছে সেদিনের কথা ভুল বুঝে জোট বেঁধে আবার লাল ঝান্ডাকে ভোট দেওয়ার জন্য এগিয়ে আসছে তৃণমূল ভয় পাচ্ছে নদীগ্রামে তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গ বলেন দেওয়াল লিখনকে কেন্দ্র করে যে অভিযোগ আনা হচ্ছে সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন নদীগ্রামে গণহত্যার ইতিহাস নদীগ্রামবাসীদের মনে এখনও রয়েছে তাই নৈতিকভাবে দেওয়াল লিখন সিপিএম এর অধিকার থাকার কথা নয় সিপিআইএমকে মনে করাতে চাই ওদের হাতে নন্দীগ্রামের কৃষকদের রক্ত লেগে আছে গণতান্ত্রিকভাবে লড়াইয়ে সিপিএম এগিয়ে আসতেই পারে তবে নৈতিকভাবে তারা অপান্তেও এই মিথ্যে অভিযোগ করে সিপিআইএম খবরের শিরোনামে থাকতে চাইছে অপরদিকে নন্দীগ্রামে বিজেপি নেতা প্রলয় পাল বলেন ভারতীয় জনতা পার্টি সৌজন্যে রাজনীতি করে এই কাজ সম্পূর্ণ অনভিপ্রেত যারা এই কাজ করেছে তাদের সমর্থন করি না দেওয়াল লিখনে কালি মাখানোকে কেন্দ্র করে যথেষ্ট উত্তাল নন্দীগ্রাম আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বয়াল এক নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে সিপিআইএম এর একটি দেওয়াল লিখনকে কেন্দ্র করে যে অভিযোগ আনা হচ্ছে এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন নন্দীগ্রামের গণহত্যাকারীদের রক্তাক্ত মুখ নন্দীগ্রামবাসীর হৃদয়ের ক্যানভাসে রয়েছে তাই নন্দীগ্রামের দেওয়ালে সিপিআইএম এর জায়গা নৈতিক দিক থেকে হওয়া উচিত নয় তারা ভুলে গেছে নন্দীগ্রামের কালো অধ্যায়ের দিনগুলো তাদেরকে মনে করাতে চাই আপনাদের হাতে এখনো পর্যন্ত নন্দীগ্রামের কৃষক আন্দোলনের শহীদদের রক্ত লেগে আছে তাই রাজনৈতিক মতাদর্শগতভাবে লড়াই করবার জন্য অবশ্যই এই গণতান্ত্রিক রাজ্যে আপনাদের স্বাগত কিন্তু বিশেষ করে নন্দীগ্রামে আপনারা অপান্তেয় অবাঞ্ছিত শুধু তাই নয় এই মিথ্যে অভিযোগ করে শুধুমাত্র খবরের শিরোনামে থাকার যে আপ্রাণ চেষ্টা করছেন সিপিআইএম তাদেরকে ধিক্কার জানাই বাপ্পাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আজ বয়াল ওয়ানে রাতের অন্ধকারে সিপিএম এর দেওয়ালে কে বা কারা কালি লেখন করেছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা ভারতীয় জনতা পার্টি করি সৌজন্যের রাজনীতি আমাদের দল শেখায় কারণ পতাকা অন্য দলের পতাকা বা দেওয়াল পড়ে থাকলে আমরা চেষ্টা করি তাকে রক্ষা করা তাদের পতাকাটাও নিয়ে যথাযথ স্থানে আমরা টাঙিয়ে দিই আমরা এই নোংরা রাজনীতি করি না বা এই নোংরা রাজনীতি যারা করে তাদেরকে সমর্থন করি না এটা অত্যন্ত নোংরা কাজ এটা কখনো কাম্য নয় একটি গণতান্ত্রিক দেশের পক্ষে আমার নাম প্রলয় পাল আমি তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নন্দীগ্রামে প্রত্যেক দিন তৃণমূল বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে যার ফলে তৃণমূল বিজেপিকে সেভ করে আর বিজেপি তৃণমূলকে সেভ করে ওখানে চলতে চাইছে কিন্তু মানুষ তৃণমূল বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করবার জন্য প্রস্তুতি নিয়েছে আর তৃণমূলের দুর্নীতি তোলাবাজি এবং গোটা নন্দীগ্রাম জুড়ে যে সন্ত্রাসের আবহ তৈরি করেছিল সেখান থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়ে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে জোট বাঁধছে সে কারণেই তৃণমূল আজকে ভয় পেয়েছে সে কারণে পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় এলাকায় মানুষ যখন উৎসাহিত হয়ে কাস্তে হাতুড়ি তারার প্রতীক আঁকছে এই চিহ্নে ভোট দাও বলে দেয়ালে দেয়ালে লিখছে তৃণমূল আরো ভয় পেয়েছে যার ফলে আমাদের দেয়াল লিখন মুছে দিচ্ছে সেখানে কাদা দিয়ে দিচ্ছে বা কালি দিয়ে দিচ্ছে এটা তৃণমূলের ভয় আতঙ্ক ছাড়া আর কিছু হতে পারে না কিন্তু তৃণমূলের এটা বুঝে রাখবে দেয়াল থেকে মুছে ফেলতে পারবে আমাদের পোস্টার ছিঁড়ে ফেলতে পারবে কিন্তু মানুষের মন থেকে লাল ঝান্ডাকে ছিঁড়ে ফেলতে পারবে না সরাতে পারবে না কাস্তে হাতুড়ি তারা বামপন্থা লাল ঝান্ডা মানুষের মনের মধ্যে আছে আর সেটা পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল টের পেয়ে যাবে
কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিন আর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।